নমস্কার বিখ্যাত চেকমেট এই সিরিজের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা এখন বোর্ডে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেস কালসেন ও এর গেম থেকে নেওয়া হয়েছে গেমটি দু সালে খেলা হয়েছিল তা এখানে সাদা গুটি ছিল ম্যাগনেস কালসেন এবং কালো গুটি ওয়াংহাউ তা আমরা দেখবো কি অসাধারণ নৈপুণ্যতায় উনি চেকমেটটা করেন তো চলুন দেখে নিই এবং আপনারা বুঝতে পারবেন যে কেন তিনি বিশ্ব চ্যাম্পিয়ন তা আমি শেষ চালটা একবার দেখাচ্ছি এখানে ওয়াংহাও খেলে নাইনটি ফোর এখানে ম্যাগনেসকালসেন যেটাভাবে শুরু করেন সেটা হচ্ছে টেক্স এফ সেভেন চেক এবার দেখুন খেয়াল করুন কুইন দিয়ে খাওয়া যাচ্ছে না তার কারণটা হচ্ছে রুগ দিয়ে রুগটা খেয়ে চেক হয়ে যাবে পরবর্তীকালে এই রোগটাও চলে যাবে সুতরাং বুঝতে পারছেন যে কিং দিয়ে খেতে হবে তা হাও কিং দিয়ে বিষপটা খায় এখানে ম্যাগনেস কালসেন খেলে কুইন এফসি চেক এই চেকটা কেন না প্রথমে এই চেক এটা রুখ দিয়ে রুখটা কেন খায়নি যাতে রুকের প্রথমে কুইন চেক দিলে কি হবে যে রুক এই দুটো রুকের মাধ্যম মানে মাঝে কানেকশানটা নষ্ট হয়ে যাবে তার কারণটা হচ্ছে গিয়ে যখন চেক দেবে তখন কিংটা কোথায় কোথায় যেতে পারে এখানে যেতে পারছে না কারণ এখানে চেক হয়ে যাবে আর বিষবটা থাকার জন্য এই স্কোয়ারগুলো যেতে পারছে না তাহলে আইদার এখানে যেতে হবে অথবা এখানে যেতে হবে যদি এখানে যায় সাম এটা মনে হচ্ছে যেন কিংটা স্কেপ করে যাচ্ছে কিন্তু এখানে দুর্ধর্ষ কম্বিনেশন হচ্ছে বিশব এফ সিক্স এবার আপনি খেলবেনটা কি আর যেটা বুঝতে পারছেন যে কুইন এখানে চেক দেবে এখানে একটা চেকের গল্প চলে আসবে মানে যদি এরকম রুখ দিয়ে এখানে ডিফেন্স করার চেষ্টা করে এই পয়েন্টটাকে তাহলে সেটা হবে না তার কারণ এখানে এক চেকে মেট হয়ে যাবে ঠিক আছে সুতরাং বড় বড়োজড় রুগ দিয়ে রূপটা খেতে পারে রূপ দিয়ে রূপটা খেলাম এবার আপনি চালবেনটা কি এবার যদি আপনি এখানে জানো কথার কথা তাহলে এখানে এই রূপটা চলে আসবে এখানে ভয়ানক কম্বিনেশন চলে এসছে ওকে তাহলে কিংটা এখানে যাচ্ছে না তো অরিজিনাল গেমে ওয়াংহাও কি করেছিলেন না কিংটা এইটা দেন এখানে ম্যাগনাস কালসেন প্রথমে রুপ দিয়ে রুকটা খান কিং দিয়ে খেতে হবে তারপর ম্যাগনাস কালসেন এখানে চেক দেন তা অপোনেন্ট খেলেন জি এইট এখানে কালসেন খেলেন এইচ ফাইভ এবার আপনি মানে বুঝতে পারছেন এখানে একটা চেক আছে কিন্তু সাম মেটটা হচ্ছে না তাই না মানে যে কিংটা বেরিয়ে চলে আসবে মানে ধরুন আপনি যদি আপনাকে বলে আবার যদি চাল দিতে বলে যদি আপনি দু তিনবার পরপর চাল দেন সাদা নিয়ে তাহলে আপনি মেটটা করবেন কি করে আদৌ কি আপনি মেট করতে পারছেন এভাবে মেট করা যাচ্ছে না কিন্তু এখানে স্টানিং কম্বিনেশনটা হচ্ছে মানে বিষবটাকে আপনাকে সামুক এফসিক্সে খেলতেই হবে নাহলে আপনি এখানে ট্যাকটিক্সগুলো কাজে কাজে লাগাতে পারবেন না ঠিক আছে মানে সাপোজ যদি কথার কথা এরকম নাইট দিয়ে পনটা খেতো তখন আপনাকে বিষব দিয়ে এখানে এফসিক্সে খেলতে হতো তার কারণটা হচ্ছে তখন যদি আপনি পন দিয়ে খান আমি পণ দিয়ে খাবো এখানে একটা চেক দিলে মেট থ্রেট আছে তখন কিছুটা হতে পারে ঠিক আছে যাই হোক আমি দেখাচ্ছি কি হয় এখানে এটা খাইনি তার অপোনেন্ট খেলে হচ্ছে রুক এফেক্ট এটা খেলে তার কারণ হচ্ছে নাইটটা তো আপনি এখানে দিতে পারছেন না কারণ নাইট যদি দিতেন তাহলে সিম্পল বিষব এটা খাওয়া হতো কুইন দিয়ে খেত চেক দিত তো এটা খেয়ে নিতো এবার ভাবছেন যে হয়তো এখানে এক্সচেঞ্জ আপ কিন্তু নাইট দিয়ে সব পন টন খাওয়া যায় না তার কারণ যে এখানে এসে এই চেকের একটা গন্ডগোল হয়ে যাবে আলটিমেট ঠিক আছে মানে ধরুন যদি কথার কথা নাইটটা এখানে যেত এই চেক এই আসতো ফেজ চেক এখানে যেতে হবে ধরুন কুইন এইচ ফাইভ চেক আপনি যেতে পারছেন না এখানে আসবে এস অল ওভার ঠিক আছে তাহলে এইভাবে যাওয়া যাচ্ছে না ব্যাক করি তার মানে ওয়াংহাও খেলেন হচ্ছে রূপটা এখানে দেন এবার আমি যে এক্ষুনি আগে যেটা বললাম যে আপনি সামহাও চেক দিয়ে কোন লাভের লাভ কিছু হচ্ছে না মানে বেরিয়ে চলে আসছে এখানে খেলেন দুর্দান্ত যে কম্বিনেশন সেটা হচ্ছে বিষব এফসিক্স এবার তখন আপনি কী কী খেলতে পারেন এখানে কী কী খেলা যেতে পারে যে মানে এখানে এটা দেওয়ার পর অপোনেন্ট মানে রিজাইন করে দেন আর কি কেন রিজাইন করে দেন এবার আবার মানে মুম্বাই মুখ বোঝার চেষ্টা করছি সাপোজ যদি বন দিয়ে খায় আপনি বন দিয়ে খেলেন এবার সেখানে বুঝতে পারছেন এখানে চেকমেটের গল্প আছে কিন্তু যেতে পারছেন না তো লগরটা খেতে হবে তখন কিন্তু ফোর্স চেকমেট হয়ে যাবে চেক এখানে যেতে হবে একটাই চাল টু কেচ সেভেন চেক এখানে উঠতে হবে কিং চেক এটা দেওয়ার কোনো মানে নেই আলটিমেট এখানে যাবে একটাই ফোর্স মুখ টু কেচ ফাইভ চেক আপনাকে এখানে যেতে হবে জি ফোর চেক জি ফোর চেক এখানে যাবেন এই চেক আর উঠতে হবে কুইন টু চেক এবং চেকমেট তাহলে এটা চেকমেটে ডিট করছে ভেরিয়েশনটা তাহলে বুঝতে পারলেন যে বিষয়টা দেওয়ার পর পন্দি খাওয়া যাচ্ছে না যেটা দেখালাম আর কি যদি রুপ দিয়ে খেত তাহলেও হবে না সিম্পল পন দিয়ে খেলেন এবারে আপনি করবেনটা কি এখানে মূলত আর চেক এখানে একটা গল্প আছে সাপোজ যদি এরকম একটা ওয়েটিং মানে কিছু একটা এইটা যদি খান তাহলেও হবে না কারণ এখানে এক চেকেই মেট হয়ে যাবে তাহলে এটাও হচ্ছে না আলটিমেট আর এটা এই চেক দিলেও হচ্ছে না আলটিমেট কারণ এই চেক দেবো এখানে উঠবে এই রুক চেক দেবো এই চলে যাবে এটা দেখার কিছু নেই তাহলে এই যে বিষপটা যখন দেয় অপোনেন্ট এই জন্যই রিজাইন করে দেয় আর কি সব ভেরিয়েশনই মোটামুটি এটা চেকমেটে লিট করছে বা পরবর্তীকালে এমন কন্টিনিউশন আসবে যেগুলো সেখান থেকে হোপলেস পজিশন কালোর তা আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে আমরা দেখলাম যে কেন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মোটামুটি একটা ঝলক পাওয়া গেল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ